আমি যদি হিন্দু শাস্ত্র চাও, বহুতে কয় ই হিন্দু ই মুসলমান, চারি বেদ চৌদ্দ শাস্ত্র ওঠর পুরাণ উপনিষদ এইবিলাকত কতো হিন্দু বলে লিখা নাই। হিন্দু কেতিয়ার পা হল? যেতিয়া আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল, হিন্দু নদীর পারত তেওঁ উপস্থিত হয়েছিল, তেতিয়া হিন্দু শব্দটো উচ্চারণ করব নোৱাৰি কৈছিল তেওঁ হিন্দু, আর তেতিয়াৰ পৰা ইয়াত থকা ধর্মর নাম হিন্দু ধর্ম হল। কোনো শাস্ত্রত হিন্দু ধর্মৰ বিষয়ে লিখা নাই, পুরনি শাস্ত্রবিলাকত, নতুনত লিখিছে বেলেগ কথা। আর ভারতবর্ষের মুসলমান সকল আরবর পা অহা নহয়, আরবর পা অহা নেকি? তেওঁলোকতো ইয়াৰ ধর্মর পরিবর্তনে তেওঁলোকক ইসলাম বুলি পরিগণিত হয়েছে। আর সেই কারণে আমি মানুষ হিসাবে আমি আমার দেশ আমার জাতিটার উন্নতির কারণে কাম করব। আজি